हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज राष्ट्रविज्ञाने संक्षिप्त प्रश्न तुम्हारे जन्य निये एसेछि चैप्टर वाइज। एक्षेत्रे चैप्टरटी हलो राष्ट्रविज्ञान संज्ञा, प्रकृति और सीमा। प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा फलो करो, ताहले तुम्हारा बुझते पारबे। नम्बर वन, राष्ट्रविज्ञान संज्ञा दाओ। राष्ट्रविज्ञान हलो समाजविज्ञान सेई अंश जा विज्ञान भित्तिक आलोचनार माध्यमे राष्ट्र, सरकार, राजनैतिक कार्यकलाप, क्षमता, व्यक्तिगत और गोष्ठीगत आचरण, आंतर्जातिक सम्पर्क एवं विभिन्न धरनेर राजनैतिक व्यवस्थार तुलनामूलक आलोचना और मूल्यायन करे। नम्बर टू, राष्ट्रविज्ञानेर आलोचनार क्षेत्र सम्पर्के बोलो। राष्ट्रविज्ञान राष्ट्र, सरकार, राष्ट्रेर अतीत, बर्तमान और भविष्य, क्षमता, व्यक्ति और गोष्ठीर राजनैतिक आचार आचरण, आंतर्जातिक प्रतिष्ठान सम्पर्के आलोचना करे। नम्बर थ्री, राष्ट्रविज्ञान की विज्ञान? एटी विशुद्ध विज्ञान नय, एटी सम्पूर्ण सामाजिक विज्ञान, तबे राष्ट्रविज्ञान क्रमश पूर्णतार दिके एगिए चलेछे। नम्बर फोर, कारा राष्ट्रविज्ञान के विज्ञान मर्यादा देवार पक्षपाती? अरिस्टॉटल, हॉब्स, मंतेस्को, ब्लूंसली, पोलक प्रमुख राष्ट्रविद। नम्बर फाइव, कारा राष्ट्रविज्ञान के विज्ञान मर्यादा देवार पक्षपाती नय? कोथ, मेटलैंड प्रमुख राष्ट्रविद। नम्बर सिक्स, रीतिसिद्ध दृष्टिभंगीर स्वरूप, सीमाबद्धता ও প্রবক্তার নামকরণ। এটি রাষ্ট্রবিজ্ঞানের সর্বাপেক্ষা প্রাচীন দৃষ্টিভঙ্গি। এর সমর্থকগণ রাষ্ট্র ও সমাজের নৈতিক আদর্শ রূপের কল্পনা করেছেন, ফলে বাস্তব ঘটনা ও তথ্যের পরিবর্তে মূল্যমান এবং পূর্ব নির্ধারিত অনুমানের ভিত্তিতে সার্বজনীন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এর সীমাবদ্ধতা হল ক, এখানে বাস্তবকে উপেক্ষা করা হয়েছে, খ, মানব প্রকৃতি বিশ্লেষণের ক্ষেত্রে অতি সরলীকরণ করা হয়েছে। রীতিসিদ্ধ দৃষ্টিভঙ্গি প্রবক্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক প্রমুখ। নাম্বার সেভেন, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রধান দৃষ্টিভঙ্গি কি? ক, ঐতিহ্যগত বা সনাতন বা আদর্শ স্থাপনকারী রীতিসিদ্ধ দৃষ্টিভঙ্গি, খ, আধুনিক দৃষ্টিভঙ্গি, গ, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। নাম্বার এইট, আচরণবাদ কি, এর প্রবক্তা ও দুটি বৈশিষ্ট্য বলো। রাষ্ট্রবিজ্ঞানের সাবেকী আলোচনা পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আচরণবাদের জন্ম। এর মূল প্রতিপাদ্য বিষয় হল মানুষ ও তার আচরণ। এই দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রের পরিবর্তে ব্যক্তিকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থাপন করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি তত্ত্ব গঠন এবং তত্ত্ব ও গবেষণার মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনের ওপর জোর দেওয়া হয়েছে। এর উল্লেখযোগ্য প্রবক্তাগণ হলেন ল্যাসওয়েল, গ্রাহাম ওয়ালাস, বেন্টলি, চার্লস ম্যারিয়াম প্রমুখ। নাম্বার নাইন, আচরণবাদ ও মার্ক্সবাদের দুটি পার্থক্য বলো। এক, আচরণবাদের বিষয়বস্তু অপেক্ষা ধারণার প্রাধান্য বেশি, মার্ক্সবাদে অর্থনীতি ও ইতিহাসের প্রভাব অধিক। দুই, আচরণবাদ মূল্য নিরপেক্ষ আলোচনায় বিশ্বাসী, যা মার্ক্সবাদ না। নাম্বার টেন, বুনিয়াদ ও উপরিকাঠামো কি? মার্ক্সবাদ অনুযায়ী উৎপাদন ব্যবস্থায় অর্থনীতি হল প্রতিটি সমাজের ভিত্তি বা বুনিয়াদ, আর এই বুনিয়াদের উপর দাঁড়িয়ে থাকে প্রতিটি সমাজের উপরিকাঠামো, অর্থাৎ রাজনীতি, আইন, শিল্পকলা, নৈতিকতা, মতাদর্শ ইত্যাদি। আশা করি তোমরা এই দশটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছ। এক্ষেত্রে একটা কথা তোমাদের বলে দিই, কোয়েশ্চেনগুলোর মধ্যে দেখবে আমি অনেকগুলো পার্ট রেখেছি, অর্থাৎ একটা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু দুটো তিনটে কোয়েশ্চেন আছে, আনসারগুলো সেভাবেই বলে দেওয়া আছে। এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যেমন কার্যকরী,
তেমনি এমসিকিউ পদ্ধতিতে যে শর্ট কোয়েশ্চেন দেওয়া হয় সেক্ষেত্রেও এটা কার্যকরী। এক্ষেত্রে তোমাদের এমসিকিউ এর অন্যান্য অপশনগুলো রাখিনি, সরাসরি উত্তরগুলো রেখে দিয়েছি। তাই যখন তোমরা এমসিকিউ কোয়েশ্চেনের ক্ষেত্রে ওই অপশনগুলো দেখবে, এই আনসারটাতে সরাসরি তোমরা তাহলে টিক দিতে পারবে, এক্ষেত্রে তোমাদের সময় অনেক বাঁচবে। আশা করি তোমরা সমস্ত প্রশ্ন উত্তর ঠিকঠাক বুঝতে পেরেছ। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আরও একটা কথা তোমাদের বলার আছে, সেটা হলো যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছ, নতুন আমার ভিডিওটা দেখছো, তাদের কাছে আমার এই বক্তব্য যে ভিডিওটা লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে এটি পৌঁছে যায়।